ব্যাট করছে বিজেপি বিধায়ক আর বল করছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি একথায় খেলার ময়দানে মিশে গেল তৃণমূল বিজেপি রাজ্যজুড়ে রাজনৈতিকভাবে তৃণমূল বিজেপি দুই দলের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির মাঝেও নজির সৃষ্টি করল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্যাটে বলে খেলায় মিলেমিশে একাকার তৃণমূল এবং বিজেপি শনিবার রাতে জমজমাট ছিল দাসপুরের রাজনগর জীবন মৃত্যু ক্লাবের আয়োজনে ফ্রিডম কাপ দু হাজার তেইশ আট দলের এই ক্রিকেট প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উন্মোদনা ছিল দাসপুরের রাজনগরে খেলা শুরুতেই ছিল বাড়তি উত্তেজনা এবং উৎসাহ একেবারে নজির সৃষ্টি হলো ঘাটালের মহকুমার এই দাসপুরের রাজনগরে খেলার উদ্বোধন পর্বে বল করতে দেখা যায় তৃণমূল পরিচালিত দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনিল দলুইকে আর ব্যাট হাতে একের পর এক বল ডিফেন্সে খেলে দিলেন ঘাটালের বিধায়ক এবং বিজেপি নেতা শীতল কপাট শুধু তাই নয় এক মঞ্চে বসার সঙ্গে মাল্যদান খেলার উদ্বোধনে ফিতে কাটা সবই হলো একসঙ্গে কেন এই নজির এই প্রথম দেখা গেল ঘাটালের বিধায়কের সঙ্গে কোনো তৃণমূল নেতার ক্লাবের কোনো অনুষ্ঠানে এসেছেন আবার ক্রিকেটও খেলছেন আবার সে খেলা কয়েক হাজার দর্শক উপভোগও করছেন তবে ক্লাবের সদস্যরা জানান তাদের ক্লাবের সব অনুষ্ঠানই দলমত নির্বিশেষে প্রতিবারই আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দলের নেতা অথবা জনপ্রতিনিধিরা অংশ নিয়েছেন এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহসভাপতি কোনো মন্তব্য করতে না চাইলেও ঘাটালের বিধায়ক শীতল কবাট বলেন আমরা জনপ্রতিনিধি সাধারণ মানুষের স্বার্থে আমাদের কাজ অনিল বাবুর ছোড়া বলে খেলতে মজাই পেয়েছি দশ বছর পর আবার ব্যাট ধরেছিলাম তবে এই বিষয় নিয়ে কোনো অন্যায় দেখছে না তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি তার বক্তব্য অনেক বিজেপির নেতারা তৃণমূলে যোগদানের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছে